সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। তো আশা করি তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে লিখে তোমাদের বিদ্যালয়ে জমা দিতেছ। তো প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ লিখে অবশ্যই মনে হয় বিদ্যালয়ে লিখে জমা দিয়েছ। এরই সাথে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে ও তার নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আগে প্রশ্নটা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে দুইটি চিত্র দেওয়া আছে, চিত্র এক এবং চিত্র দুই, দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র অনুযায়ী আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনা প্রমাণভিত্তিক আমাদের অঙ্ক করতে হবে। প্রশ্ন নম্বর এক, একের ক, দশম চিত্রটি গঠন কর ও কয়েন সংখ্যা নির্ণয় কর। তথ্যের আলোকে চিত্র গঠন করবে এবং কয়েন সংখ্যা বসাবে। শিক্ষার্থী বন্ধুরা, এক নং যে চিত্র দেওয়া আছে, এক নং চিত্র থেকে আমাদের ক দশম চিত্রটা অঙ্কন করতে হবে এবং অঙ্কন করে সেই অঙ্কনে কয়টি কয়েন আছে তা নির্ণয় করতে হবে। এক নং প্রশ্ন উত্তর খ, প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় কর। প্রশ্ন নম্বর দুই, দুইয়ের ক, এন ইজ ইকুয়াল টু ফাইভ হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং চক থেকে দেখাও যে এন সমান সমান ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর এর আলোকে এনতম সারির সংখ্যাগুলোর সমষ্টি টু পাওয়ার এনকে সমর্থন করে। খ, প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলো সমষ্টি 2046 হবে। প্রশ্ন নাম্বার তিন, দেখো লামসাম কে, কে ইজ ইকুয়াল টু ওয়ান, কে পাওয়ার কে কিউব ইজ ইকুয়াল টু 784, যেখানে এন বিলংস টু এন হলে কে ইজ ইকুয়াল টু ওয়ান কে স্কোয়ার এর মান নির্ণয় করো। এন বিলংস টু এন এর জন্য স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দ্বারা গঠন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল তোমাদের প্রশ্ন। এই তোমাদের প্রশ্নের আলোকে আমি একটি নমুনা উত্তর তৈরি করেছি। নমুনা উত্তর এখনই তোমাদের সামনে উপস্থাপন করব। নমুনা উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজকেই নতুন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখতে থাকো। এক নং প্রশ্নের উত্তর ক, উদ্দীপকের চকের আলোকে দশম চিত্রটি নিচে গঠন করা হলো, এখানে মোট কয়েন সংখ্যা 55টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো চিত্রটি কীভাবে আঁকবে। প্রথমে একটা কয়েন আঁকবে, তার নিচে দুইটি, তার নিচে তিনটি, তার নিচে চারটি, তারপরে পাঁচটি, তারপরে ছয়টি, তারপরে সাতটি, আটটি, নয়টি এবং লাস্টে দশম সংখ্যা নিচে দিবে দশটি। শিক্ষার্থী বলে তোর উপর থেকে আঁকতে পারো, নিচে থেকে আঁকতে পারো। নিচে থেকে যদি আঁকো তাহলে দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, এভাবে সংখ্যাগুলো কয়েনগুলো এঁকে দিবে আর অ্যান্সার হবে 55টি। এক নং প্রশ্ন তো খ, শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নং প্রশ্ন খতে বলা ছিল এনতম পদের সংখ্যা নির্ণয় করার জন্য। তো এখানে দেখো প্রথম চিত্রে কয়েনের সংখ্যা ছিল একটি, দ্বিতীয় চিত্রে কয়েনের সংখ্যা হবে তিনটি, তৃতীয় চিত্রে কয়েনের সংখ্যা হবে ছয়টি এবং চতুর্থ চিত্রে কয়েনের সংখ্যা হবে দশটি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এক নং চিত্র তো কয়েনের সংখ্যা একটি ছিলই, দুই নং চিত্র কীভাবে আসবে, সে তিনটি। তো তিনটি সূত্র আমরা দ্বিতীয় যে চিত্রটা আঁকবো তখন আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান প্লাস টু বাই টু। তৃতীয় চিত্রে আমরা সূত্রটা লিখতে পারি থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি বাই টু। তো চতুর্থ চিত্রে আমরা লিখতে পারি ফোর ইন্টু ওয়ান প্লাস ফোর বাই টু। এবার আমরা সূত্রের আলোকে আমরা সংখ্যাগুলো মিলাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় চিত্রটা দেখো, দ্বিতীয় চিত্র আমরা এক আর দুই যোগ করলে তিন, তিনে আর দুই গুণ দিলে তিন দুগুণে ছয়, ছয়ের যদি আমরা দুই দিয়ে ভাগ করি তিন দুগুণে ছয়, তার মানে দ্বিতীয় চিত্র কয়েন সংখ্যা তিনটি মিলল। চতুর্থ চিত্রে শিক্ষার্থী বন্ধুরা দেখো, চারে আর একে যোগ করলে পাঁচ, পাঁচে আমরা যদি চার দিয়ে গুণ দিই চার পাঁচে বিশ, বিশের যদি আমরা দুই দিয়ে ভাগ দিই দশ,
তাহলে চতুর্থীতে কয়েনের সংখ্যা 10টি মিললো। তাহলে আমরা এনতম চিত্রে কয়েনের সংখ্যা যখন আমরা বাইর করব তখন আমরা লিখতে পারি n ইনটু n প্লাস 1 বাই 2। দুই নং প্রশ্নের উত্তর ক। শিক্ষার্থী বন্ধুরা দুই নং চিত্রটি খেয়াল করো, দুই নং চিত্রে আছে আমরা যদি লিখি n ইজিক্যাল টু 1 হলে দ্বিতীয় কলামের সংখ্যা 1 1, n ইজিক্যাল টু 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যা আগের 1 থাকবে এবং লাস্টে 1 থাকবে। তো আমরা উপরে যে 1 1 আছে এই 1 1 যোগ করলে 2 হয়, এই জন্য মাঝখানে 2 হবে। n ইজিক্যাল টু 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যা হবে, দুই পাশে তো 1 থাকবে, তারপরে উপরে দ্বিতীয় কলামে হবে 1 1 2 যোগ করে 3, আবার লাস্টের 2 আর 1 যোগ করা হবে 3, মাঝখানে 3 3। তৃতীয় কলাম n ইজিক্যাল টু 4 হলে তৃতীয় কলামের সংখ্যাগুলো হবে, প্রথমে তো আমরা লাস্টে 1 1 লিখবই, মাঝখানে একের পরে দেখো 4 আসলো শিক্ষার্থী বন্ধুরা কীভাবে, ও 4-এর উপরে দেখো 1 আর 3 যোগ করে 4, আবার 6 আসলো কীভাবে শিক্ষার্থী বন্ধুরা উপরে 3 আর 3 যোগ করে 6, 4 আসলো কীভাবে উপরের 3 আর 1 যোগ করে 4, এভাবে সংখ্যাগুলো গঠন করা হলো। অতএব n ইজিক্যাল টু 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে, মাঝখানে তো 1 থাকবে, তা 1 যদি থাকবে তাহলে কী হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমের শেষে থাকবে 1, তাহলে মাঝখানে কী হবে, তাহলে উপরে 4তম পদের 1 আর 4 যোগ করলে 5 লিখব, 5, তারপর 6 আর 4 যোগ করলে হবে 10, আবার 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5, তার মানে প্রথমে 1 লাস্টে 1 লিখতে হবে। আবার n ইজিক্যাল টু 1 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি 2 সমান সমান কীভাবে আসলো 2, 2-র উপরে 1 পাওয়ার করলেও 2 হবে। n ইজিক্যাল টু 2 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি হবে 4, তার মানে 2 কীভাবে লিখতে পারি 2 স্কোয়ার 2×4। n ইজিক্যাল টু 3 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি হবে 8, 8 কীভাবে লিখতে পারি আমরা 2 কিউব লিখতে পারি আমরা। n ইজিক্যাল টু 4 হলে সারির সংখ্যাগুলো লিখতে পারি আমরা সমষ্টি 16, 16 কীভাবে লিখতে পারি 2 পাওয়ার 4, তার মানে এভাবে আমরা যদি করি একদম এনতম পদে চলে যাই, n ইজিক্যাল টু n এর সারি সংখ্যাগুলো হবে নিচে 2 উপরে n, 2 পাওয়ার n দেখানো হলো, কিন্তু লাস্টে লিখে দিবা দেখানো হলো। দুই নং প্রশ্নের উত্তর খ। শিক্ষার্থী বন্ধুরা দুই নং প্রশ্নের খতে বলা আছে প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টি 2046 হবে সমষ্টি সূত্র ব্যবহার করে নির্ণয় করার জন্য বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই নং প্রশ্নের উত্তর খ, এখানে একদম প্রথম সারির সমষ্টি 2টি, দ্বিতীয় সারির সমষ্টি 4টি, তৃতীয় সারির সমষ্টি 8টি, চতুর্থ সারির সমষ্টি 16টি। প্রত্যেক সারির সমষ্টি নিয়ে গঠিত ধারাটা যেমন 2 4 2+4+8+16, ধারাটি গুণোত্তর প্রগমনে রয়েছে, তার মানে 2 2-এর দ্বিগুণ 4 4-এর দ্বিগুণ 8 8-এর দ্বিগুণ 16, তার মানে দ্বিগুণ হিসাবে আছে। ধরি ধারাটির প্রথম পদে ইজিক্যাল টু 2, সাধারণ অনুপাত 8, আর কীভাবে আসে শিক্ষার্থী বন্ধুরা পূর্ববর্তী সংখ্যা দিয়ে পরের সংখ্যাটাকে ভাগ, যার আমরা পূর্ববর্তী সংখ্যা 2 দিয়ে যদি পরের সংখ্যাটা 4কে ভাগ করি তাহলে হবে 2, আবার পরবর্তী সংখ্যা আছে 4 4-এর আগে আছে 2 2 4 8-এর আগে আছে 4 4 8-কে 4 দিয়ে ভাগ করলে তাও 2, 16 16-র আগে আছে 8 16-কে আমরা 8 দিয়ে ভাগ করলে তাও 2, যা 1 থেকে বড়। n সংখ্যক সারির সমষ্টিগুলো সংখ্যা হবে 2046, তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এনতম সংখ্যা বাইর করার জন্য আমরা সূত্রটা লিখতে পারি a ইনটু r পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 ইজিক্যাল টু 2046। তো এর মান আমরা দেওয়া পাইছি প্রথম পদ 2, আর
আমরা আর এর মান পেয়েছি 2 তাহলে 2 পাওয়ার n মাইনাস 2 দিয়েছি 40 নিচে লিখব আমরা আর আর এর মান লিখব 2 আর মাইনাস 1 এর মাইনাস 1 এবার আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে একটু দেখে লিখে নাও আমি প্রশ্নটা বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমরা দেখে লিখে নাও